খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক যখন মদিনার খলিফা, মদিনার জমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, মদিনার মধ্যে অনাবৃষ্টি দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, মদিনার ঘরে ঘরে দুর্ভিক্ষ, খাবার নাই, পানি নাই, কিছুই নাই, মানুষজন অর্ধাহারে অনাহারে দিন কাটাতে লাগলো, মদিনার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, মদিনার মানুষ না খেয়ে মারা যাচ্ছে, সন্তানেরা খাবার পাচ্ছে না, নারী শিশু বৃদ্ধ পর্যন্ত খাবার পাচ্ছেন না, মানুষ জীবনে কষ্ট করতে লাগলো। এমন সময়ে মদিনার মানুষ কান্না করতে করতে পরিশান হয়ে গেলেন, কি করা যায়, জোয়ান মানুষ বাঁচতেছে না, বাচ্চাগুলো বৃদ্ধ বৃদ্ধাদেরকে কেমনে বাঁচানো যায়। মদিনায় চরম কঠিন দুর্ভিক্ষ দেখা দিল। এদিকে মদিনার একজন সফল ব্যবসায়ী, বড় শিল্পপতি সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিশাল বড় এক ব্যবসায়ী, কাফেলা নিয়ে একশত উট বুঝাই করা খাবার নিয়ে তিনি মদিনার ভিতরে আসতে লাগলেন। একশত উট বুঝাই করা খাবার মানে আজকের 100, বিশাল বড় লরি কন্টেইনার, লরিতে যে খাবার ধরে উটের পিঠে তাই ধরে, 100 উট বুঝাই করা সম্পদ নিয়ে মদিনার দিকে আসতে লাগলেন, মদিনার দিকে আসতে লাগলেন, বাজারের দিকে ঢুকতে লাগলেন। পুরা মদিনার ভিতরে খবর ছড়িয়ে পড়েছে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার নিয়ে আসতেছেন, মদিনার থেকে দুর্ভিক্ষ চলে যাবে, 100 উট বুঝাই করা খাবার। পুরা মদিনার ব্যবসায়ীরা, মদিনার আশেপাশের বড় বড় ব্যবসায়ীরা সবাই একত্রিত হয়ে গেল, আর যারা খুচরা ব্যবসায়ী তারাও একত্রিত হয়ে গেল, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চারিদিক ঘিরে ফেলল। খাদ্যের সংকট, মানুষজন মরে যাচ্ছে, সবাই মিলে ধরে বলল, উসমান রে, 100 উট বোঝাই করা খাবার নিয়ে এসেছ, মদিনার মানুষ না খেয়ে মারা যায়, অর্ধাহারে অনাহারে দিন কাটায়, মানুষ মরে মরে যাচ্ছে, এই খাবার গোলা তুমি কত টাকায় বিক্রি করবা, আমাদের কাছে বিক্রি করে দাও। মদিনার বাজারকে আমরা স্থিতিশীল করতে চাই, মদিনার বাজারের দামকে স্বাভাবিক করতে চাই, কারসাজি যেন না হয়, দাম যেন বেড়ে না যায়, আমরা কমিয়ে দিতে চাই, তুমি আমাদের কাছে বিক্রি করে দাও। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, বললেন, আমি যে তোমাদের কাছে বিক্রি করব, এখন তো লাভের ব্যবসার সময়, তোমরা কত লাভ আমাকে দিবে, কারণ দুর্ভিক্ষ দেখা দিয়েছে, কারো কাছে খাবার নাই, কোনো দেশ থেকে তোমাদের কাছে কোনো কাফেলা আসছে না, শুধু আমি এসেছি, সুতরাং তোমরা কেমন লাভ আমাকে দিবে তোমাদের কাছ থেকে আমি জানতে চাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, কি পরিমাণ লাভ তোমরা আমাকে দিবে তোমাদের কাছ থেকে আমি জানতে চাই। আমার বন্ধুগণ, দেখবেন বাজারে যখন কারসাজি শুরু হয়ে যায়, হু হু করে পাবলিকেরা ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেয়, 1 টাকার জিনিসকে 2 টাকায় না 100 টাকায় নিয়ে যায়, 10 টাকা দামের, মাঝে শুনলাম 10 টাকা দামের কাঁচা মরিচকে 1000 টাকা পর্যন্ত নিয়েছিল, ব্যবসায়ীরা এমন কারসাজি করে, এরপরে গুদামজাত করে, যখন বাজারে বিক্রি করতে পারে না, তখন দেখবেন বন জঙ্গলে ফেলে দেয়, নষ্ট করে দেয়। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছে, যারা গুদামজাত করে, সম্পদকে একত্রিত করে বাজারের দাম বাড়ায়, তারা সাদ্দাদ আর কারুনের মতো পৃথিবী থেকে ধ্বংস হবে। বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এই কাজগুলো পাবলিক করে না, করে না, বহুত বুজুর্গ তাহাজ্জুদওয়ালা সুফি সাহেব হাজি সাহেব মাল জমা করে বাজারে আগুন জ্বালায়, আছে না নাই, ওই সমস্ত করে যারা পাবলিককে বিপদগ্রস্ত করে নিজের আখের আর পকেট গুছিয়ে বিদেশে টাকা পাচার করতে চায়, তারা এই জাতির জাতীয় দুশমন, ঠিক কিনা বলেন, সমাজকে বিকারগ্রস্ত করতে চায়, জাতিকে ধ্বংস করতে চায়। আমার মুসলমান বন্ধুগণ, দেখেন রাসূলের আদর্শ যদি থাকতো বাজারিদের কাছে, দোকানিদের কাছে, কেউ রাগ করবেন না, আপনাদেরকে রাগাবার জন্য বলছি না, আপনাদেরকে বলছি, ব্যবসা করেন মুসলমান হালাল পথে, ব্যবসা করেন রাসূলের সুন্নত মতো ব্যবসা করেন, কারণ মরে যাওয়া লাগবে, কবরে হিসাব দেওয়া লাগবে, এই জন্য কথাগুলো বলছি, আপনিও ব্যবসায়ী, রাসূলের সাহাবী উসমানও ব্যবসায়ী, কথা বলেন।
দুর্ভিক্ষ দেখা দিয়েছে, চরম দুর্ভিক্ষ। তিনি বললেন কত লাভ দিবেন? সবাই বলতে লাগলো আমরা আপনাকে কত লাভ দিব। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি দিবা বলো? ব্যবসায়ীরা বলল দশের বিনিময়ে বারো, দশের বিনিময়ে। তিনি বললেন এই লাভ দিয়ে আমি সম্পদ বিক্রি করব না, পুরা দুনিয়ায় কোনো খাবার নাই, মদিনায় খাবার নাই, আছে আমার কাছে, আমি যা মন চায় তাই দাম দিয়ে বিক্রি করতে পারবো। বড় বড় ব্যবসায়ীরা বলল ও উসমান আপনাকে আমরা চিনি, আপনি তো এমন গরম না এমন নরম মিজাজের ছিলেন, আপনি হঠাৎ করে ব্যবসায়ী হয়ে পাল্টে গেলেন কেন, বাজারকে আপনি গরম করতে চান কেন? ব্যবসায়ীরা দাঁড়িয়ে বলল আমরা দশের বিনিময়ে দশ, দশের বিনিময়ে। তাহলে একশো টাকার মাল দুইশো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না এত কম টাকায় আমি বিক্রি করতে চাই না। সবাই বলল তাইলে কেমন দিবা? সবাই বলল তাইলে কেমন দিতে চাও? তিনি বললেন আরো বাড়াও আরো বাড়াও, তাইলে দুই গুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ। এগুলা করতে 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 দশের বিনিময়ে একের বিনিময়ে দশ গুণ, মানে এক টাকার পণ্য দশ টাকা, একশো টাকার এক হাজার, একশো টাকার জিনিস এক হাজার টাকা। তিনি বললেন এই দামেও বিক্রি করবো না, আরো বাড়াও। মানুষ তো এমনি দেখতেছে মানুষ পরিশান, বাজারে খাবার নাই, মানুষ মরে যাচ্ছে। উসমান এমন পরিবর্তন হয়ে গেলেন, নবীজির দুই মেয়েকে বিয়ে করেছেন জিন্নুর আইন। নবীজি যাকে দেখলে লজ্জা পেতেন, যার চেহারার দিকে তাকাতেন না। হযরত উসমান এমন লোক ছিলেন, নবীজি যদি কোথাও বসা থাকতেন উসমান আসতেন, নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতেন, সুবহানাল্লাহ বলেন, নবীজি যদি শুয়ে থাকতেন উসমান যদি আসতেন নবীজি বসে যেতেন, নবীজির পরনে যদি নরমাল কাপড় থাকতো উসমান আসলে বলতেন দাঁড়াও দরজায় দাঁড়াও। ঘটনা মনে পড়ে গেল, নবীজি বিছানায় শুয়ে আছেন, সিদ্দিকে আকবর এসে দরজায় নক করে বলছেন ইয়া রাসূলুল্লাহ ঘরে আসেননি? নবীজি বললেন ঘরে আছি, ইয়া রাসূলুল্লাহ আসতে পারি? আসো। হযরতে আবু বকর ঢুকে দেখলেন নবীজি চাটাইয়ের উপরে শুয়ে আছেন, নাভি থেকে হাঁটু পর্যন্ত কাপড় আছে গরম, শুয়ে আছেন ঘরের ভিতরে, সিদ্দিকে আকবরের মেয়ে আম্মাজান আয়েশা বসা। তাহলে এই কাপড় ঠিক আছে নি? পরিবারের ভিতরে স্ত্রী বসা, সমস্যা আছে? সমস্যা আছে। নবীজির পার্সোনাল লাইফ নাই? আছে। শ্বশুর এসেছেন, আবার নিজের সাহাবী এসেছেন, বসা বলো। কিছুক্ষণ পরে আরেকজন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আসতে পারি? নবীজি বলেন আসো। কে? আমি ওমর। নবীজি বলেন আসো, হাফসার বাবা আসো। কিছুক্ষণ পর আরেকজন বললেন ইয়া রাসূলুল্লাহ আসতে পারি কি? নবীজি বলেন আসো। হযরতে আলী আসলেন, নবীজি বলেন আসো। সবাই বসলেন, কথাবার্তা বলছেন, নবীজি শুয়ে আছেন। কিছুক্ষণ পর আরেকজন এসে বলছেন সালাম দিয়ে রাসূলুল্লাহ আসবো কি? নবীজি বলেন কে? বাইরে থেকে জবাব আসলো আমি উসমান। নবীজি বলেন দাঁড়াও। আয়েশাকে বলেন আয়েশা দরজাটা লাগাইয়া দাও, খুলে দিও না। নবীজি উঠলেন, কাপড় পাল্টালেন, মাথা পর্যন্ত যে কাপড় পরেন, পুরা শরীর ডেকে যে কাপড় পরেন কাপড় পরলেন, বসলেন। এরপরে বললেন উসমানকে আসতে বলো, সুবহানাল্লাহ বলেন। লম্বা ঘটনার দিকে যাব না, উসমান চলে গেলেন, আম্মা জানা আয়েশা সহ সিদ্দিকে একবার বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার বাবা আসলেন, আবু বকর আসলেন, ওমর আসলো, আলী আসলো, আপনি উঠলেন না, কাপড় পরিবর্তন করলেন না, উসমানের জন্য করলেন কেন? নবীজি বললেন তোমরা জানো না আমার উসমানকে আমি কেন, স্বয়ং আল্লাহর রহমতের ফেরেশতারা দেখলে পর্যন্ত লজ্জা পায়। আল্লাহু আকবার! কেমন ছিলেন এই মানুষটা! দুই মেয়েকে রসুলের বিয়ে করেছেন, নবীজি বলেছেন আমার যদি আরেকটা মেয়ে থাকতো উসমানের কাছে বিয়ে দিতাম। সেই উসমান বলতেছেন দশ গুণ বাড়াইছ তো কি হবে, আমি বিক্রি করব না। মদিনার মানুষ চিন্তায় পড়ে গেলে এত দাম দিতে চাই। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি করতে চাও তোমরা, আরো বেশি দেও আমরা। তিনি বললেন আমি একশো টাকায় যে জিনিসটা আনছি তোমরা এক হাজার টাকা নিতে চাও, আমি এরপরে বিক্রি করতে চাই না, আরো বেশি দাম চাই। তোমরা কি আমাকে একশো টাকার বিনিময়ে এক হাজার টাকা নয় এক লাখ টাকা দিতে পারবে? কি বলেন ব্যবসায়ীরা, একশো টাকার জিনিস এক লাখ কেউ কিনব? বলছে মাফসাই, সম্পদ আপনার, আপনি নেন,
আমাদের কিনারা দরকার নাই, মদিনার মানুষ মইরে গেলে আপত্তি নাই, 100 টাকার জিনিস। হযরত উসমান বলছেন পুরা মদিনার মানুষ তোমরা জমা হয়ে যাও। মদিনা সকল মানুষ মাঠে একত্রিত হয়ে গেলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন আর বলেন আমি পণ্যটা বিক্রি করে দিতেছি, এখানে এমন ব্যবসায়ী আছে যে ব্যবসায়ী আমার 100 টাকার পণ্য 1,00,000 টাকায় কিনতে চায়। আশ্চর্য হয়ে গেলেন এমন ব্যবসায়ী কে রে, 100 টাকার জিনিস 1,00,000 টাকা দিয়ে কিনতে চায়। সবাই যখন আশ্চর্য হব, হযরত উসমান বললেন শুনো মদিনার ব্যবসায়ীরা, এই মুহূর্তে আমার 100 উট বোঝাই করা পণ্য এই মুহূর্তে আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, তোমরা আমাকে 100 টাকার জিনিস 1,000 দিতে চাও, আর আমার আল্লাহ বলেছেন কমপক্ষে 10 দিন বাড়াইয়া 1,00,000 পর্যন্ত দেন, 70 গুণ দেন, এই জন্যে আল্লাহর সঙ্গে ব্যবসা করলাম, আমি 100টা উটের সবগুলো সম্পদ আল্লাহর কাছে বিক্রি করে দিলাম, এখন ফিরি তোমরা নিয়ে যাও, বিনিময়ে আল্লাহ তাআলা 1,00,000 গুণ আমাকে বাড়াইয়া দিবে। আল্লাহু আকবার। এটা ছিল উসমান, কেমন ছিলেন তারা, কেমন ছিল তাদের জিন্দগি, কেমন নম্র ছিলেন, কেমন ব্যবসায়িক মাইন্ড ছিল, আমি সে কথাই আপনাদেরকে বলতে চাই। এমন নরম ভদ্র হওয়া আমাদের দরকার আছে না নাই? আছে না নাই? আমাদের কেমন হতে হবে? লম্বা হয়ে যাচ্ছে, আমরা গত জুমায় আমরা ঘোষণা করিনি, গত জুমার সালাতের পরে আমরা এখানে বসে আমাদের কাউন্সিলর আলাবাই ছিলেন বসে, আমরা সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা সময় 15 মিনিট জন্য কমাইয়া 1:30 সালাত নিয়ে আসি। এই জন্য আজকে আপনাদের ঘোষণা করে দেওয়ার কথা যে আগামী জুমা থেকে নামাজ হবে 1:30, 1:30 আপনারা আগে আগে চলে আসবেন ইনশাল্লাহ। আজকে যেহেতু ঘোষণা করে দিচ্ছি অনেকে জানতেন না এখনো আসবেন, এই জন্য আমরা আজকে আগের জায়গায় থেকে কম বেশ করতে পারি, কিন্তু আগামী জুমা থেকে জামাত হবে কটায়? আমরা টাইম ঠিক করে দিয়েছি, ঠিক করা হয়েছে না? হ্যাঁ, 1:30। আমরা 1:45 শুরু করতাম, 1:30 হবে। এই জন্য আগামী জুমা থেকে আপনারা আগে আগে আসার চেষ্টা করবেন, তো ইনশাল্লাহ সবাইকে জানাইয়ে দিবেন যে টাইম চেঞ্জ করে 15 মিনিট এ আগে দেওয়া হয়েছে, আমরা 1:30 শুরু করব। আজকে যেহেতু বললাম এখনো তো লোক আসবেন, এজন্য আমরা একটু সামনে যাব। তো এতক্ষণ আলোচনা করে যা বুঝাতে চাইলাম, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দিল গরম ছিল না নরম ছিল? সাহাবায়ে কেরামের দিল নরম ছিল না গরম ছিল? নরম ছিল। তা আমাদের, আমরা কি, আমরা ঠোঁট কাটা? আরে আল্লাহর ঠোঁট কাটা রে, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা আমার রসুলকে গালি দিয়েছে বেয়াদব বলে একজন লোক, নাউজুবিল্লাহ বলে নবীজিকে বলছে মোহাম্মদকে যেখানে পাবো সেখানে মেরে ফেলবো, আলী বলছেন আমি তোরে পাই, দেখাচ্ছি মজা, খুঁজতে খুঁজতে আলী, আলী যাকে আসাদুল্লাহিল গালিব, আল্লাহ যাকে বিজয়ী বাঘ বানিয়ে পাঠিয়েছেন, যিনি একটা কপাট নিয়ে যাকে কয়েক হাজার মানুষ ধরতে পারে না, হযরত আলী সেই কপাট নিয়ে, সেই দুর্গের কপাট নিয়ে যুদ্ধ করেছেন, সুবহানাল্লাহ বলেন, সে আলী ধরছে, দরের মাটিতে শুয়াইছেন, তুই আমার রসুলকে গালি দিছিস, তোর এত সাহস আমার নবীজিকে গালি দিয়েছিস, তোর জিন্দগি শেষ। হযরত আলী তাকে শুয়াইয়া তার বুকের উপরে বসছেন, তরবারি বের করেছেন, জুলফিকার, কি জুলফিকার, শরীর থেকে মাথা আলাদা করে দেব, হযরত আলী গলায় ছুরি লাগিয়ে টান দিবেন, ওই লোকটা নিচে বসে থুতু মাইরা দিছে হযরত আলীর মুখে, নিচে বসে চিন্তা করছে আমি যখন মরেই যাব, যাহ তোর মুখে শেষবারের থুতু, হযরত আলীর মুখে থুতু মেরে দিয়েছে। আমরা হলে কি করতাম কোন তো, এটা কাটতাম, আগে যদি 2 পিস করার কথা ছিল এখন 12 পিস করতাম, আমার গালি দিছুস দিছুস আবার মুখে থুতু দিছুস, হযরত আলী তাকে ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার বললেন, আরে তোমার রসুলের চরিত্র, সাহাবায়ে কেরামের চরিত্র বুঝাচ্ছে, ছেড়ে দিয়েছেন, কুশমুক্ত করলেন, আল্লাহর কাছে বলছেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, লোকটা ছাড়া পেয়ে বলছে আলী তুমি আমাকে ছেড়ে দিলে কেন, আশ্চর্য, আমাকে হাতে পেয়েছো, শুয়ে দিয়েছো, বুকের উপরে বসেছো, আমাকে ছেড়ে দিলে কেন? হযরত আলী বলছেন
এতক্ষণ তোকে মারবার উদ্দেশ্য ছিল, আমার রসুলকে গালি দিয়েছিস, আর এখন তুমি আমার মুখে থুতু দিয়েছো, আমার রাগ উঠে গিয়েছে, আমার মতো গরম হয়ে গিয়েছে। আমি নম্র ভদ্র রসুলের একজন সাহাবি, আমি রাগ করতে পারি না, সুতরাং রাগে তোকে মারতে পারি না। এই জন্যে রাগ উঠে যাওয়াতে, নম্রতা শ্রেষ্ঠ নিয়ামত আমার কাছ থেকে চলে যাওয়াতে আমি তোকে ছেড়ে দিলাম। সে চিন্তা করলো মানুষের চরিত্র এমন হয়, এটা মানুষের চরিত্র, সে সিদ্ধান্ত নিল আমিও আর এইভাবে অন্যায় করবো না। বলছে আলী তোর হাতটা বড় করে দে আর আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে। আল্লাহ, এটাই রসুলের চরিত্র, এটাই সাহাবায়ে কেরামের চরিত্র। আমাদের চরিত্র এমন হওয়ার দরকার আছে না নাই? এই চরিত্র আমাদের হওয়া দরকার। কিন্তু এই চরিত্র আফসুস সব মুখে, সব মুখে বাস্তবে আমাদের এই চরিত্র হচ্ছে না। এই চরিত্রের শেষ কথা বলে আলোচনা শেষ করতে চাই, লম্বা করতে চাই না, বড় হয়ে যায় কথা। আমার মুসলমান বান্দাগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজা টুকরামে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যেতে চাইলেন, খবর পাইলেন হযরত কবাস হাসান আর হুসাইন খাবার না পেয়ে বিছানায় নানা নানা বলে চিৎকার করে, মায়ের কাছে বলছে আম্মা জান, আপনি আর বাবা আমাদেরকে খাবার দিতে পারেন না, আমাদেরকে আপনি নানার কাছে নিয়ে যান। আমরা দুই ভাই যখন নানার নুরানি চেহারা মুবারকের দিকে তাকাই মা, তখন আমাদের দুই ভাইয়ের পেটের খিদা দূর হয়ে যায়। আমরা এমন একজন নানা দুনিয়ার জমিনে পেয়েছি মা, অন্ধকার রাত্রে যখন হাঁটবার জন্য লাইট পাই না, নানার কাছে আমরা গিয়ে বলেছি নানা তুমি দরজার সামনে দাঁড়িয়ে একবার মুচকি হাসবা। ও মা, নানা যখন দরজায় দাঁড়িয়ে মুচকি হাসি দেয়, তার যে মুচকি হাসিতে দাঁত বের হয়ে যায়, ওই দাঁতের আলোতে অন্ধকার রাস্তা আলোকিত হয়ে যায়। আমরা সেই নানার কাছে যেতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন, ফজরের সালাত পড়ে ফাতেমা ঘরের দরজায় এসে বলছেন, মা, মারে আমি তোমার বাবা এসেছি, দরজা খুলে দাও। ফাতেমা বলছেন, আব্বাজান, আমার শরীরে এতটুকুন পর্যন্ত কাপড় নাই যে কাপড় পরে বাবা তোমার সামনে দাঁড়াবো, শরীরে এমন কোনো শক্তি নাই যেই শক্তি নিয়ে দরজায় দাঁড়াতে পারে। পাঁচ সাত দিন হয়ে গেছে ঘরে খাবার নাই বাবা, ঘরের ভিতরে খাবার নাই, হাসান হুসাইনকে আমি খাবার দিতে পারি না বাবা, আমি কেমনে দাঁড়াই? নবীজি নিজে কাঁধ থেকে সবুজ চাদরটা খুলে দিলেন, বললেন, মা দরজাটা খুলে কাপড়টা নিয়ে পরো। হযরতে ফাতেমা সেই কাপড় পরলেন, চিন্তা করেন তো, চাইলে সারা পৃথিবীর মালিক যারা হতে পারতেন তাদের এই অবস্থা। হযরতে ফাতেমা কাপড় পরলেন, নবীজি ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকে দেখেন তার মেয়ের চাঁদ মুখটা শুকিয়ে গিয়েছে। হযরতে ফাতেমা দাঁড়াতে পারেন না, দুটা নাতি খাবারের জন্য কান্না করে শুয়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হলেন, রাস্তায় গিয়ে বলেন, আছো কি, কেউ আছো কি? আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কাজ দিব, আমি কাজ করব, আমি কাজ করতে চাই। কেউ তাকে কাজ দেয় না, হাঁটতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর একজন ইহুদি বলছে, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনি কেন হাঁটেন? নবীজি বলছেন, আমি কাজের জন্য হাঁটি, আমি কিছু কাজ চাই। ইহুদি বলছে, আপনি কি আমার খেজুর বাগানে পানি দিতে পারবেন? নবীজি বললেন, ভাই আমি দিতে পারবো, তোমার খেজুর বাগানে গাছের গোড়ায় পানি দিতে পারবো। ইহুদি বলছে, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনি যদি আমার খেজুর বাগানে পানি দেন, একটা পানি দিলে, এক মশক পানি দিলে আমি তোমাকে দুটা খেজুর দেব, এক বালতি পানি দিলে আমি তোমাকে দুটা খেজুর দেব। নবীজি বললেন, আমি দশ বালতি পানি দিব, তুমি আমাকে বিশটা খেজুর দিবা। এই সিদ্ধান্ত করে আমার রসুল খেজুর বাগানে চলে গেলেন, পানি দিতে লাগলেন।
পানি দিতে 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 তিনি 9 বালতি পানি দিয়েছেন। শরীর থেকে মেশকে আম্বরের ফোঁটার মতো ঘাম বের হয়, জমিন ভরে যায়, শরীর থেকে ফুটা ফুটা হয়ে মুখ থেকে দাঁড়ে ভিজে ভিজে গামের ফুটাগুলো পড়ে। আমার নবীজি কূপের নিচে বালতি ফেলে দড়ি দিয়ে টেনে টেনে পানি উঠায়, আর ইহুদির খেজুর বাগানে গাছের গোড়ায় পানি দে। আল্লাহর ফেরেশতারা কান্না করে আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ যাকে রহমাত আল্লিল আলামিন বানিয়েছ তাকে তুমি এমন করে কষ্ট দিচ্ছ। নবীজি 10 নম্বর বালতি পানি নেওয়ার জন্য যখন কূপে বালতি ফেললেন, টান দেওয়ার সাথে সাথে দড়ি ছিঁড়ে গিয়েছে, বালতি কূপের নিচে পড়ে গিয়েছে। রসুলের হাতে দড়ি চলে এসেছে, 10 বালতি পানি দিতে পারলেন না। ইহুদির কাছে গিয়ে বলছেন, ভাই রে 10 বালতি পানি দিতে চাইলাম, দিতে পারলাম না, 9 বালতি দিয়েছি, 1 বালতি দিতে পারলাম না, আমাকে 18টা খেজুর দাও, আমি দিতে পারলাম না, আমাকে ক্ষমা করে দাও। ইহুদি ডাক দিয়ে বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমাকে আমার খেজুর বাগানে পানি দেওয়ার জন্য কর্মচারী নিযুক্ত করেছি, আমার বালতির দড়ি ছিঁড়ে বালতি কূপের নিচে ফেলে দেওয়ার জন্য না। এই কথা বলে যেই নবীর শরীরে মশা মাছি বসাকে আল্লাহ হারাম করে দিয়েছে, যেই নবীর শরীরে মশা মাছি বসাকে আল্লাহ হারাম করে দিয়েছে, যেই নবীর শরীরের 1 ফুটা রক্ত 1 ফুটা গাম জমিনকে গ্রহণ করতে হারাম করে দিয়েছে, সেই নবীর পবিত্র গাল মুবারকে ইহুদি ছট করে একটা থাপ্পড় মেরে দিয়েছে। আমার নবীজির গাল মুবারকে থাপ্পড় মেরে দিয়েছে, মনে হয় 5টা আঙ্গুলের দাগ নোরানি চেহারায় বসে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চেহারায় হাত দিলেন না, নিজের গালে হাত না দিয়ে ইহুদির হাতকে জড়াইয়া ধরলেন আর বললেন, ভাইরে তুমি যে হাত দিয়ে আমাকে আঘাত করেছ, তুমি কি তোমার সেই হাতে ব্যথা পেয়েছ? ভাইরে তুমি যদি তোমার হাতে ব্যথা পেয়ে থাকো, কিয়ামতের দিনে আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে নালিশ করবা না, আল্লাহর সামনে আমার বিরুদ্ধে নালিশ করতে যাইও না। আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার পিঠের কাপড় খুলে দিলাম, তোমার যত মন চায় আমার পিঠে আঘাত করে করে প্রতিশোধ নিবা, এরপরও কেয়ামতের দিনে আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে নালিশ করবা না। আল্লাহু আকবার বলেন। কেমন ছিল তোমার রসূলের চরিত্র? তোমার রসূলের চরিত্র কেমন ছিল? আমার বন্ধুগণ কত নম্র কত ভদ্র ছিলেন, এই জন্য আল্লাহ বলেছেন, যাকে নম্রতার নিয়ামত দিয়েছি সে পৃথিবীর সব থেকে বড় নিয়ামত পেয়েছে। এই জন্য আমার রসূলের চরিত্রের নাম হলো, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্র আপনাকে নম্রতার চরিত্র দিয়েছি। আমার বন্ধুগণ লম্বা ঘটনা, ঘটনা আরো লম্বা, শেষ পর্যন্ত ইহুদি মুসলমান হয়েছে। আমি শুধু এতটুকু বুঝাতে চাইলাম তোমার আমার রসুলের চরিত্র কেমন ছিল। এই জন্যে দুনিয়ার জমিনে চলার পথে তোমার আমার চরিত্র নম্র ভদ্র হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হাদিসে কুদসিতে বলেছেন, আমার যে বান্দা নম্র হবে, আমার যে বান্দা ভদ্র হবে, কেয়ামতের দিনে তাকে আমি আল্লাহ আর সে আজিমের ছায়া জায়গা দিয়ে বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ পড়েন। এজন্যে আজকের পুরো আলোচনা থেকে আমরা এতটুকুনি জানলাম যে আমাদের চরিত্র কেমন হওয়া চাই? নরম। কেমন? নরম। আমরা গরম হব না, আমরা কাউকে গালি দিব না, আমরা হাসি মুখে কথা বলবো, কারণ একজন দুশ্মনের সাথেও হাসি মুখে কথা বলা সুন্নত, হাসি মুখে কথা বলা সুন্নত। এজন্য আমরা কারোর সাথে কথা বলতে হাসি মুখে কথা বলবো, নম্র ভদ্র ব্যবহার করব। বলেন ইনশাআল্লাহ। আমরা কাউকে গালি বলেন না, কাউকে গালি খারাপ ব্যবহার করব, সবার সাথে কেমন আচরণ করব? নম্র। কেমন? নম্র। কিন্তু আমার দুঃখ হয় ছেলেরা বন্ধুদের সাথে নম্র আচরণ করে, সবচেয়ে গরম হয় মায়ের কাছে আর বাপের কাছে। কথা বললেন নাকি? মা বাপের কাছে সন্তান গরম হয়ে যায়, এগুলা ঠিক?
আল্লাহ আমাদেরকে হেফাজত করুক।